गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू अनदर वीडियो ऑफ सुरोजित द एक्सप्लोरार। जो तुम्हारा भावो जो प्रथमबार पुरीते जाच्चो बा अनेक दिन आगे गेछो आबार एखन जाबे किन्तु बुझते पारछो ना माने होटेलेर प्राइस किरकम एबं भाबछो तोमरा जे कमेर मध्य भालो होटेल कोथाय पावा जाबे। तो आजकेर भिडियोटा शुधुमात्र तोमादेरई जन्य आर एई भिडियोटा आमि मेन भिडियो थेके आलादा करलाम तार कारण एकटाई कारण ओई मेन भिडियोते दिले एटा अनेकटा बड़ो हये जेतो। तो एई भिडियोटा देखे नाओ तारपर तोमरा जोदि चाओ तोमरा मेन जे बड़ो भिडियोटा पुरीर आमि तीनटे पार्ट करेछि तो सेइटा देखते पारो। तो भिडियो शेष पर्यन्त देखते থাকো आशा करছি তোমাদের सब प्रब्लेमेर समाधान आमी करते पारबो। पुरी बछरेर पर बछर बहु पर्यटक एवं दर्शनार्थीরা এই অসাধারণ সমুদ্র সৈকতের এবং জগন্নাথ দেবের মন্দিরের টানে बारे बारे এখানে ফিরে আসে। আশা তো বুঝলাম কিন্তু এখানে আসার পরে অনেকেই কোথায় থাকবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন কারণ অনেকেই তাদের মনের মতো ঘর পান না। তাই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে থাকা এবং খাওয়া দুটোই আপনার বাজেটের মধ্যে এবং সেটাও সমুদ্র থেকে মাত্র ঢিলছড়া দূরত্বে। তো চলুন আর বিন্দু মাত্র কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দিই যে আমি এই চারটে দিন পুরীতে কোথায় ছিলাম। তো পুরীতে এসে আমি কোনো হোটেলে ছিলাম ভারত সেবাশ্রম এবং এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ। 1926 সালে পুরীতে ভয়াবহ বন্যার সময় তিনি এই সেবা কার্য শুরু করেন এবং পরবর্তীকালে উপলব্ধি করেন যে রথযাত্রার সময় যে হাজার হাজার লোকের সমাগম ঘটে তো তাদের জন্য কিছু একটা করা দরকার কারণ তখন তো তাদের জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তো সেই সময় দর্শনার্থীদের আশ্রয়ের উদ্দেশ্যে এই ভারত সেবাশ্রম গড়ে তোলা হয় এবং এই মুহূর্তে শুধুমাত্র পুরীতে নয় ভারতবর্ষের প্রায় প্রতিটা তীর্থক্ষেত্রেই ভারত সেবাশ্রম তাদের সেবা কার্য চালিয়ে যাচ্ছেন। এখানে থাকতে গেলে আপনাকে ঢুকেই বাঁহাতে এখন যে বিল্ডিংটা দেখছেন তার একেবারে গ্রাউন্ড ফ্লোরে আছে এখানকার অফিস। তো সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। এছাড়া আপনারা যদি কলকাতার কাছাকাছি থাকেন তাহলে কলকাতা বালিগঞ্জে যে সংঘ আছে ভারত সেবাশ্রম সেখানে গিয়ে আপনি কথা বলতে পারেন। সেখানকার মহারাজ আপনাকে একটা চিঠি দেবে তো সেই চিঠিটা নিয়ে আপনাকে এখানে এসে দেখাতে হবে। তো শুধু কলকাতা না মানে আপনি যেখানে থাকেন আপনার বাড়ির আশেপাশে যে সংঘ আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। তো এটা তো গেল যে আপনি কি করে এখানে থাকবেন। এবারে আসি অন্য কথায়। তো প্রথম দিকে এটা শুধুমাত্র ভক্ত এবং শিষ্যদের জন্য থাকলেও পরবর্তীকালে এটি পর্যটকদের জন্য বাদ প্রবেশ করে দেওয়া হয়। কিন্তু এখানে থাকার কিছু নিয়মাবলী আছে যেমন হচ্ছে এখানে থাকতে হলে অযথা চিল্লামিল্লি কোলাহল করা যাবে না এবং যতদিন আপনি আশ্রমে থাকবেন আশ্রমের ভেতরে আমিষ খাওয়া যাবে না। তো চেষ্টা করবেন এই কটা নিয়ম মেনে চলার। তো সবথেকে বড় কথা হচ্ছে এখানকার পরিবেশ মানে আপনি হয়তো একই খরচে অন্য কোথাও ভালো রুম পেলেও এইখানকার এই যে পরিবেশটা এটা আপনি আর অন্য কোথাও পাবেন না। আর এখানকার আরও একটি সবথেকে ভালো বিষয় এখানকার দোতলা বারান্দা থেকে সমুদ্রের ভিউটা খুব ভালো পাওয়া যায়। যদিও আগে এখানে আরও পুরোটা দেখা যেত তো সামনে বিল্ডিং হওয়ার পর দিয়ে কিছুটা ঢাকা পড়ে যায় যদিও ক্যামেরায় সেরকম ভালোভাবে দেখানো সম্ভব না হলেও খালি চোখে এর থেকে একটু বেশি ভালো করে দেখা যায়। এখানে সিঁড়ি থেকে শুরু করে ঘরদোর এমনকি বারান্দা প্রতিটা জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে পাবেন প্রতিটা ঘরের সামনে একটি করে বেঞ্চ রাখা আছে যাতে তারা সেখানে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারে। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই ঘরের ভেতরটা কীরকম দেখতে। তো ভেতরটা কিছুটা এরকম দেখতে ঢুকেই যেখানে দেখতে পাচ্ছ তোমরা যে দুটো জোড়া খাট আছে যেখানে চারজন মানুষ অনায়াসে থাকতে পারে এবং দেয়ালটা সুন্দরভাবে টাইলস দিয়ে সাজানো। এছাড়াও ঘরে দেখতে পাবে একটি আলনা যেখানে তোমরা তোমাদের জামা কাপড় রাখতে পারবে। এছাড়াও বিছানার পাশে আছে দুটো বড় বড় জানলা যেখান থেকে বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগে। তো চলো তোমাদের এবার বাথরুমের ভেতরটাও দেখিয়ে দিই। তো বাথরুমের ভেতরটা কিছুটা এরকম দেখতে সামনেই দেখতে হবে একটা বেসিন আর এই পারে একটা জানলা আছে। আর যাওয়ার সময় তোমরা একটা সাবান নিয়ে যাও ফর তোমাদের সেফটির জন্য। আমরা একটা সাবান কিনে নিয়েছিলাম। আর ভেতরটা দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বিষয়ে একটা কথা বলে রাখি যখন এই অফিসে তোমাদের রুমটা দেওয়া হবে তখন তোমাদেরকে জিজ্ঞেস করে নেবে যে তোমরা কোমোড বাথরুম নেবে কি নর্মাল বাথরুম নেবে তো যে যার সুবিধা মতো নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা শাওয়ার আছে আর নিজের জলের কল যেখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই ফোর্সে জলটা পড়ছে তো তোমাদের জলের কোনো অসুবিধা হবে না। और ये देखते तुम्हारे तोली और जामा कपड़ रखार जो एक जैगा आज जेखने सुंदर भावे तुम्हारा रखते हो जामा कपड़ और वही ओपरे एदिके ओपरे और एदिके ओपरे मैं दुदिके दुटो जानला आछे हावा पास करार जन्य। तो ओवरऑल सब कुछ ठीक ही आछे और एक लाइट ही यथेष्ट कारण एखाने जा चारिदिके टाइल्स लागानो आछे तातेई चकचक करछे तो एर थेके बेशी आलो लागे ना। एछाड़ा तोमरा रूमेर मध्ये पेये जाबे एकटा टेबिल और साथे एकटा चेयार और एकटा जलेर जग। तो आटा कथा बोले राखी जे তোমরা এখানে যখন থাকবে তখন একটু জলটা কিনে খেয়ে খাওয়াটাই বেস্ট কারণ এখানে চারিদিকে এত নোনতা জল। তো যে তোমাদেরকে রুমটা দেখাবে তাকেই বললেই সে তোমাদেরকে জলের ব্যবস্থা করে দেবে। এছাড়া রুমে থাকছে একটা পাখা আর দু রকমের লাইট, একটা সাদা একটা নীল। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা নিয়ম যেটা হচ্ছে রাতে 9:30টার পরে কিন্তু মেন গেটটা বন্ধ হয়ে যায়। তো এইবার আসি খাওয়ার ব্যাপারে। তো যখন ঠাকুরকে ভোগ দেওয়া হয় তো আপনারা যদি সেই অন্নভোগ খেতে ইচ্ছুক হন তাহলে 50 টাকায় কুপন নিতে পারেন। তো এই হচ্ছে সেই রান্নাঘর যেখানে প্রতিদিন প্রায় 100 জনের মতো মানুষের জন্য অন্নভোগ রান্না করা হয়। আর একটা কথা বলে রাখি, এই অন্নভোগটি কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ। আর এই হচ্ছে সেই বিল্ডিং যার একতলা এবং দুতলা দুই জায়গাতেই বসিয়ে অন্নভোগ খাওয়ানো হয় এবং সাথে বারান্দার বড় বড় বেঞ্চও আছে যেখানে বসে আপনি অন্নভোগ খেতে পারেন। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা আমাকে কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল ছিল কি না, বা তোমাদের যদি কোনো কোশ্চেন বাকি থাকে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার। তো এখনও মেন ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও, পুরীর 3টে পার্ট আছে তো আমি সেটা আই বাটনে পারলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, দেখলে কেমন লাগো সেটাও জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে জ্ঞান কম আর মজা বেশি হয়। তো আরও মজা করতে হলে চলে আসো ইনস্টাগ্রামে, আমি ওখানে সব রকম ব্লগের পোস্ট আপলোড দিয়ে রাখি সব কিছু, তো চাইলে ওখানে চলে আসতে পারো। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আরও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। দিস ইজ মি সুরজিৎ দ্য এক্সপ্লোরার, সাইনিং আউট।